বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নামে। সবাইকে আমার এই অনলাইন বাংলা ক্লাসে শুভেচ্ছা। আমি আলম রাপ্পানি, বর্তমান কালু স্কুল কলেজ। আজকের বিষয় আমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য গদ্য অংশ। আজকে পাঠে আমরা যা শিখতে পারবো, জীব সত্তার বৈশিষ্ট্য বিশৃঙ্খল হতাশাপূর্ণ, অন্য অর্থচিন্তায় বন্দী, চাই চাই আরো চাই, ঘরের নিচে তলার সমতুল্য, মুক্তির আকাঙ্ক্ষা প্রত্যাশিত, কাঁচা বা কারাগার সমতুল্য, জীবের অস্তিত্ব, অর্থাৎ এটা হচ্ছে জীব সত্তার বৈশিষ্ট্য। আমাদের মানব সত্তার বৈশিষ্ট্য গুলো আমরা জানবো, চিন্তা বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা, অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্ত, শিক্ষার ইতিবাচক ভূমিকা, মুক্তির আনন্দ, জীবনকে উপভোগ, মানুষের অস্তিত্ব, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মানব সত্তা বা মনুষ্যত্বের বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে শিক্ষার কাজ কি হতে পারে অথবা শিক্ষার কাজ কি? মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত করা, খুদ পিপাসার ব্যাপারকে মানবিক করা, মনুষ্যত্বের সঙ্গে পরিচিত করা, মূল্যবোধ সৃষ্টি করা, অর্থাৎ প্রতিটি মানুষ শিক্ষা গ্রহণ করার পর এই বিষয়গুলো তার ভিতর জাগ্রত হবে। আর আমাদের তাই মূল্যবোধ বলতে কি বুঝতে হবে, মূল্যবোধ বলতে কি বোঝায়। মূল্যবোধ হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস, সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি। মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো পরিবার, বিদ্যালয়, সম্প্রদায়, খেলার সাথে, সমাজ ও প্রথা। অর্থাৎ আমাদের অনেকগুলো মনোভাবের সমন্বয়ে একটি যে আত্মার পথ অথবা বিশ্বাস তৈরি হয়, সেই পথ এবং বিশ্বাস তৈরি করতে গিয়ে আমাদের যে রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদি অনুসরণ করতে হয় আচরণে, সামাজিক যে মাপকাঠি, তাই হচ্ছে কি মূল্যবোধ। আর সেটা আমাদের আশেপাশে পরিবেশ, পরিবার, সমাজ, সম্প্রদায় এবং আমাদের শিক্ষা গ্রহণ করতে গিয়ে যে সকল আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা অথবা সহায়তা পাই, তাদের সেই আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আমরা মূল্যবোধ অর্জন করে থাকি। তোমরা এখানে একটা ভিডিওতে একটা বিশেষ বিষয় আমি নির্দেশ করছি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। অর্থাৎ একজন ব্যক্তি, সে হাতে কিছু একটা ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, তাই না? আবার দেখো একটু, কাউকে 5,000 প্লাস আরো 500, অর্থাৎ 5,000 টাকা আরো 500 টাকা কি অতিরিক্ত দেওয়ার জন্য সে ইঙ্গিত দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের জীব সত্তার জীবনে, অর্থাৎ জীব সত্তার যে বৈশিষ্ট্য, মানুষের বেঁচে থাকার যে চিন্তা, চাই চাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ এই যে অতিরিক্ত লাভ, অর্থে নিগড়ে যাদের মানসিক চিন্তা বন্দী, সেই মানুষের উদাহরণটা আমি এখানে তোমাদের দেখালাম। অর্থাৎ আমাদের
ভিডিওতে আমি উপস্থাপন করলাম। আমাদের টাই আই উপরে যে বৈশিষ্ট্য এবং ভিডিও ইঙ্গিত পাশাপাশি জীবসত্তা মানবসত্তার যে আলোচনা এবং শিক্ষার কাজ, এই বিষয়গুলো আমরা সম্পর্কে জানতে পারবো। বিষয়গুলো সম্পর্কে আজকের পাঠের যে আলোচনা, আমাদের গদ্যাংশ অর্থাৎ প্রবন্ধ, এটা হচ্ছে সাধারণত গদ্যাংশের একটি প্রবন্ধ সাহিত্য অর্থাৎ শিক্ষা ও মনুষ্যত্ব, লিখেছেন মুতাহের হোসেন চৌধুরী। মুতাহের হোসেন চৌধুরী মনে রাখবে, অনেকে তোমরা এটা দ্বিধানন্দ অথবা ভুল করে মুতাহার লিখো অথবা মুতাহার দেখা যায় বহু নির্বাচনী প্রশ্নে আসলে সেখানে মুতাহার দিয়ে দাও। তার নাম হচ্ছে মুতাহের হোসেন চৌধুরী। তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা থেকে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নেওয়া হয়েছে। দেখো এখানে খুব স্পষ্ট করে লেখক পরিচিতিটা আমরা একটু ভালো করে খেয়াল করলেই পেয়ে যাব। লেখক 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন মুতাহের হোসেন চৌধুরী। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। শিক্ষা এম এ ঢাকা বিশ্ববিদ্যালয় 1943 সালে। কর্মজীবন অধ্যাপক, শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বৈশিষ্ট্য মননশীলতা চিন্তার স্বচ্ছন্ন প্রকাশ, অর্থাৎ তার যে মননশীলতা এবং মুক্ত বুদ্ধির তিনি মানুষ ছিলেন। বিশেষ করে মুক্ত বুদ্ধির আন্দোলনে অগ্রদূত বলা হয় আমাদের মুতাহের হোসেন চৌধুরীকে, অর্থাৎ স্বাধীন চিন্তা ভাবনা প্রকাশ করার যে আন্দোলনটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লেখক এবং কবি সাহিত্যিকদের মাঝে মুতাহের হোসেন চৌধুরী। তার গদ্যে প্রবত চৌধুরী প্রভাব কবিতা রয়েছে রচনা করেছেন তিনি। সংস্কৃতির কথা তার বিখ্যাত প্রবন্ধ মৃত্যুর পর প্রকাশিত হয় যেটা সুখ ও সভ্যতা, অনবদ্য গ্রন্থ তার সুখ ও সভ্যতা। তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে 18 সেপ্টেম্বর। তিনি 1956 সালে 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মুতাহের হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। তিনি শিক্ষা পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। তার লেখায় প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষ্য করা যায়। মুতাহের হোসেন চৌধুরীর মৃত্যু 1856 সালে। এখানে আমি মানুষের জীবনকে একটি গড়ের সাথে তুলনা করেছি, অর্থাৎ পুরো মানুষের যে জীবন সেখানে নিচের তলায় জীবসত্তা বসবাস করে আর উপরের যে দ্বিতীয় তলায় এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে দোতলা ঘর, অর্থাৎ মানবসত্তা বা মনুষ্যত্ব মানুষের উপরের তলায় অর্থাৎ দ্বিতীয় তলায় বসবাস করে। অর্থাৎ জীবসত্তার ঘর থেকে যখন আমি দ্বিতীয় তলায় অর্থাৎ উপরে মনুষ্যত্ব বা মানবসত্তায় উন্নীত হব অর্থাৎ উপরে উঠব, তখন সেখানে আমি দেখিয়েছি তোমাদের শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ সেখানে শিক্ষা গ্রহণ করাকে মইয়ের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ শিক্ষাকে মই বা সিঁড়ি এই যে ধাপগুলা সেটার সাথে তুলনা করেছি। অর্থাৎ জীবসত্তার ঘর থেকে সিঁড়ি দিয়ে আমরা মনুষ্যত্ব বা মানবসত্তার ঘরে উন্নীত হব, অর্থাৎ মানুষ যখন তার চিন্তা চেতনায় যখন আলো না থাকে অর্থাৎ শিক্ষা গ্রহণ না থাকে তখন সে কখনো মনুষ্যত্ব বা মানবসত্তার ঘরে উঠতে পারে না। যদিও ওঠে সেটা হচ্ছে বিশেষ গুণে, অর্থাৎ চারপাশে পরিবেশ থেকে সে মূল্যবোধ থেকে সে শিখতে পারে, কিন্তু মানবসত্তার ঘোড়ার উঠার একমাত্রই সিঁড়ি হচ্ছে শিক্ষা। অর্থাৎ তুমি সমাজকে যদি পরিবর্তন করতে চাও, দেশকে যদি রাষ্ট্রকে যদি কিছু দিতে চাও অবশ্যই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং শিক্ষা গ্রহণ করার পর তোমার ভিতর যে মানবসত্তাটা তৈরি হবে সেটা বিভিন্ন আঙ্গিকে তৈরি হয়। যদিও আমরা সাধারণত এখানে প্রাবন্ধিক যে কথাটা বলতে চেয়েছেন যে মানবসত্তার গড় অর্থাৎ মনুষ্যত্বের গড় হবে, যে শিক্ষা গ্রহণ করবে তার মনুষ্যত্ব বা তার মানবসত্তাটা হবে কি একমাত্র
মানুষ অর্থাৎ মনুষ্যত্বের দিকটাই তার গুরুত্বপূর্ণ থাকবে। শিক্ষা গ্রহণ করার পর এখন যে বাস্তব পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ তোমার দেশের অর্থাৎ পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারছ, এই যে মানুষ শিক্ষা গ্রহণ করে যে কাজগুলো করছে এটা মনুষ্যত্বের কাজ নয়, মানব সত্তার কাজ নয়। কিন্তু যে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে শিক্ষা গ্রহণ করবে তার মনুষ্যত্বটা হবে শুধু মানব সত্তা, অর্থাৎ মানুষ যে ভালো কাজ করতে পারে, মানুষের যে ভালো চিন্তা করতে পারে, মানুষ যে স্বাধীন চিন্তা করতে পারে, মানুষ যে মুক্ত চিন্তা করতে পারে, সেই মানব সত্তার কথা প্রাবন্ধিক বলতে চেয়েছেন। শিক্ষা গ্রহণ করা মানেই মনুষ্যত্বের দিকটা তৈরি করা। তাহলে দেখো এখানে যে দেখতে পাচ্ছ আমরা যে পাঠ আলোচনা করছি সেখানে মানুষের জীবন, দোতলা ঘর, শিক্ষা, অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষের জীবনে অর্থাৎ এই দোতলা ঘরে ওঠার মই। এপাশে দেখো মানব সত্তা এবং জীব সত্তার কথা। আমরা অর্থ চিন্তা ও অন্নবস্ত্রের সংস্থাপন করা, অর্থাৎ যখন মানুষ জীবনে তার অর্থ চিন্তাটা এবং অর্থ সংস্কার সংস্থাপন করতে পারবে তখন সে ধীরে ধীরে অন্যান্য কাজ থেকে একটু নিজেকে গুটিয়ে নিয়ে মানব সত্তার দিকে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তার ভিতরে যে মানুষত্ব বোধ জাগিয়ে তোলা সেটা শুধু অর্থনিকরের বন্দী অনেকেই ভাবছেন, কিন্তু এখানে প্রাবন্ধিক যে বিষয়গুলো বলেছেন মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে, জীব সত্তা সেই ঘরের নিচের তলা আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীব সত্তা ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। মনে রাখবে উঠবার মই কি? শিক্ষা। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষা মানুষের মানবিক বৃত্তিকে সুপ্রশস্ত করে তার অস্তিত্ব সম্পর্কে সজাগ করে তোলে, জীবনকে করে তোলে সুন্দর ও উপভোগ্য, মানুষকে শেখায় মুক্তির মঞ্চ, মানুষের ভিতরে জাগিয়ে তোলে মূল্যবোধ, মূল্যবোধের ফলে সে সমাজের খারাপ ও ভালোর মধ্যে পার্থক্য করতে পারে। তাহলে দেখো আমাদের মানুষের ভিতর অর্থাৎ আমরা সাধারণত প্রথমে কি থাকি? জীব, অর্থাৎ জীব সত্তার ঘরে বসবাস করি। আমাদের মানব সত্তাটা কি থাকে? শুধু একটা মানব সত্তা অর্থাৎ একটা জীব সত্তা থাকে। সেখানে যখন শিক্ষা গ্রহণ করতে থাকি আমরা ধীরে ধীরে, ছোট থেকে যখন স্কুল, প্রাথমিক স্কুল, তারপর আমরা মাধ্যমিক স্কুল, তারপর কলেজ পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ঠিক তার সাথে সাথে তার মানসিক, তার মূল্যবোধ, তার সবকিছুই, তার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হতে থাকে, তার মানব সত্তার দিকটাও পরিবর্তন হতে থাকে। এটা বলছে যে শিক্ষাই হচ্ছে মুক্তির মন্ত্র, অর্থাৎ মানুষকে শেখায় মুক্তির মঞ্চ কে? শিক্ষা। তাহলে শিক্ষা তুমি গ্রহণ করবে এবং মানবিক বৃত্তিকে কি করবে, অর্থাৎ তোমার মনটাকে, তোমার মানুষটাকে কি করবে? অনেক সুপ্রশস্ত করবে, অর্থাৎ বড় করবে। তুমি কখনো ক্ষুদ্র বিষয় নিয়ে সাংঘর্ষিক চিন্তা করবে না তোমার মনের সাথে, তোমার শিক্ষা গ্রহণ করার এবং মূল্যবোধের সাথে, সামাজিক বিষয়গুলোর সাথে। তোমাকে সেই বিষয়গুলো নিয়ে অনেক সমাজে যে খারাপ ভালো সেই পার্থক্যটা তোমার ভিতর তৈরি করে দিবে সেই শিক্ষা গ্রহণ করার ফলে। তো আশা করি তোমরা সমাজের ভালো মন্দ বোঝার চেষ্টা করবে, কারণ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যই হচ্ছে নিজের ভিতর ভালো মন্দ পার্থক্য খুঁজে ভালোর দিকে নিজেকে দাবিত করা। এই কথাটাই হচ্ছে প্রাবন্ধিকের উদ্দেশ্য। তাহলে দেখো এখানে উপরে লেখা দেখো চিত্রে শিক্ষার প্রয়োজনীয় দিক কোনগুলো আমাদের আর অপ্রয়োজনীয় দিক কোনগুলো, শিক্ষার অর্জনের ফলে আমাদের কি হয়। প্রথমে যে অংশটুকু উপরে দেওয়া আছে দেখো, অর্থ উপার্জন করা, অন্ন বস্ত্রের সংস্থাপন করা, ভোগী হওয়া, তারপর হচ্ছে শিক্ষার প্রয়োজনীয় দিক। অর্থাৎ আমি যখন শিক্ষা গ্রহণ করবো অবশ্যই আমার চাকরি লাগবে, অবশ্যই আমার টাকা পয়সা চিন্তা করতে হবে এবং সেই টাকা পয়সা আমার ভোগ করার মতো চিন্তা ভাবনা এবং সুচিন্তা থাকতে হবে। এই হচ্ছে শিক্ষা প্রয়োজনীয় দিক, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার পরে মানুষের যে প্রয়োজনটা এটা মেটায়। এবার আসো অপ্রয়োজনীয় দিকগুলা দেখি। মনোমালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়,
অর্থাৎ মনটাকে বড় করে, মনটাকে সমৃদ্ধ করে অনুভূতির যে রস এবং কল্পনার যে রস সেটা আস্বাদন করা যায়। কি করে জীবনকে উপভোগ করতে হয় সেটা শেখা যায়। অর্থাৎ আমরা যে সুন্দরভাবে জীবনের যে শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনকে আরো উপভোগ করা যায় সে বিষয়টা শেখা যায় কিসের মাধ্যমে? শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলা যায়। যে মানুষ শিক্ষা গ্রহণ করবে সে হঠাৎ করে যে কোনো কাজ অর্থাৎ যে কোনো অপরাধ বা যে কোনো মন্দ কাজ করে না, অর্থাৎ করতে পারে না। তাকে বারবার চিন্তা করতে হয় অথবা কৌশল করতে হয়, তাকে পথ তৈরি করতে হয় সে মন্দ কাজ করতে গেলেও। কিন্তু তার ভিতরে এই পথটা তৈরি করার মূল একটাই উদ্দেশ্য, তার ভিতরে মনুষ্যত্ব কাজ করে। সে হঠাৎ দৌড় দিয়ে অথবা ইচ্ছে করে একটা খারাপ কাজে অন্তর্ভুক্ত হতে পারে না। আর এই জন্য আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলে কে? শিক্ষা। সাদিয়া, এতক্ষণে এই যে একজন প্রবেশ করিলি, জানি না কেন এক ক্লাস করছো না তোমরা। যাক, আমি আমার পরিশ্রম চালিয়ে যাচ্ছি, তোমরা এটা ইউটিউবে পেয়ে যাবে। হ্যাঁ, আমার এই ক্লাসটা অর্থচিন্তার শিকড়। অর্থাৎ মানুষ যখন শিক্ষা গ্রহণ করে তার ভিতরে এক ধরনের তারা থাকে, তাড়না থাকে যে আমাকে চাকরি করতে হবে, আমাকে অর্থ উপার্জন করতে হবে, তা নাহলে আমি চলতে পারবো না, তাহলে আমার জীবন চলবে না, আমার পরিবার চলবে না, এরকম চিন্তা তার ভিতরে একটা শিকল বন্দী হয়ে যায় যে আমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে অথবা বড়ই হইতে হবে। এই চিন্তা বাদ দিয়ে তারা সবাই আমরা চাকরির নেশায় চলে যায়। তাহলে দেখো, শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা এবং নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রাবন্ধিক বলছে যে আমাদের যে নিচের সত্তাটা অর্থাৎ আমাদের জীব সত্তাটা মানে আমাদের বেঁচে থাকার যে চিন্তা, আমাদের জীবনের প্রয়োজনের যে দিকটা অর্থাৎ আমরা যে জীবের দুইটা দিক, একটা হচ্ছে কি প্রয়োজনীয় দিক, তাহলে শিক্ষার যে এই যে প্রয়োজনীয় দিকটা আমরা গুরুত্ব দিয়ে আমরা অপ্রয়োজনীয় দিক অর্থাৎ যে দিকটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সেটাকে আমরা অপ্রয়োজনীয় দিক হিসেবে গণ্য করছি। কিন্তু তোমাকে আমাদেরকে অবশ্যই ভাবা উচিত যে আমাদের শুধু অর্থ চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করতে হবে যে মানুষ উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্ধু। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে কিভাবে অপ্রয়োজনীয় দিক অর্থাৎ কিভাবে মনুষ্যত্ব অর্জন করা যায়, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে সমাজের উপকার করা যায়, কিভাবে দেশপ্রেমিক হয়ে দেশের উন্নতি করা যায়, এই চিন্তাগুলো মনুষ্যত্বের দিক অর্থাৎ মানব সত্তার দিক হচ্ছে। কিন্তু আমরা সাধারণত কিসের চিন্তা নিয়ে বসে আছি? জীব সত্তার দিকটা অর্থাৎ আমাদের জীবনে যে প্রয়োজনীয় দিক, যে চাকরি লাগবে, টাকা লাগবে, ঘর বাড়ি লাগবে, সংসার লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করে বসে আছি। এটা হচ্ছে অর্থ চিন্তার শিকল আমাদের আমাদের কি করছে, মানব সত্তার ঘরকে নষ্ট করে দিচ্ছে। এরপর এখানে দেখো স্পষ্ট করে ছবিতে দেওয়া আছে, ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। এই কথা মানুষকে ভালো করে বুঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সুফল ফলাতে পারবে না। এই যে বিষয়টা আমিও এখন বলছি যে সারা দেশের যে অর্থনীতি এবং দুর্নীতি দুরাচার চলছে সেই বিষয়গুলো হচ্ছে শিক্ষার কুফল। অর্থাৎ অনেক অনেকেই শিক্ষা গ্রহণ করে, উচ্চ শিক্ষা অর্জন করে, অনেক ভালো চাকরি করে, তারপরও কি তার চাই চাই চাই, তার অনেক ক্ষমতা আছে, সে 100 কোটি টাকা তার হয় না, 1000 কোটি টাকা চাই। এই যে মানুষের যে চিন্তা এক ধরনের সকলের অন্তরে, ধনী গরিব সকলের অন্তরে এই যে বড় ধনী হওয়ার চিন্তা, টাকা পয়সার চিন্তা, এই অন্য চিন্তা, অর্থ চিন্তা, মানুষকে এই সকল থেকে মানুষকে কি করতে হবে? মুক্তি দিতে হবে, তার মানুষকে মুক্ত হতে হবে। তা না হলে যে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা আমাদের সকলের জীবনে অর্থাৎ সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে খুবই দুর্দশা বয়ে আনবে। আশা করি তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তোমরা এই করোনাকালে যে পরিস্থিতির মধ্য দিয়ে, যে মানসিক অবস্থার মধ্য দিয়ে, যে চাপ পারিপার্শ্বিক অবস্থা এবং মূল্যবোধের অপপ্রভুক্ষয়ের মধ্য দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, অবশ্যই তোমরা ভালো জীবন কামনা করবে এবং সুন্দর জীবন, অর্থের জীবন, তুমি অর্থ পাবে কিন্তু অর্থ চিন্তা তোমাকে কখনো জীবনকে উপভোগ করতে দিবে না।
তোমাকে কখনো সুন্দরভাবে বাঁচতে দিবে না। এই যে দেখো না, যারা অর্থের জন্য লড়ছে তারা এখন আর সুন্দরভাবে বাঁচতে পারছে না এবং পারবে না। তোমার যতটুকু না হলেই নয়, অর্থাৎ অর্থ চিন্তা স্বাভাবিক চিন্তা হইতে হবে যে আমার জীবনে এতটুকু দরকার, অথবা আমার যোগ্যতা অনুযায়ী আমি যে চাকরিটা পাই সেটাই, সেটা থেকে যা পাই তাই আমার জীবনে চলবে। অর্থাৎ রিজিক তো উপর থেকে আসে, অর্থাৎ আল্লাহ তাআলা মহান আল্লাহ সৃষ্টি করার পর থেকে তার রিজিক সে কতটুকু পাবে এবং তার ভাগ্যে যা আছে সেই ততটুকুই অর্জন করতে পারবে। জোর করে অর্জন করতে যাওয়াই কি তখন কি হয়ে যায় মানুষ, এই যে ফল অর্থাৎ মানুষের জীবনে একদম নিচু স্তরে পর্যবসিত হয়। আশা করি তোমরা সবাই সুচিন্তা এবং সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে। একথা মানুষকে ভালো করে বুঝাতে হবে, অর্থাৎ তোমরা যারা আছো, তোমরা চারপাশে যারা আছে, যে যারা শুধু চাই চাই চাই, তাদেরকেও বুঝাতে হবে যে তুমি শিক্ষা গ্রহণ করার একটাই উদ্দেশ্য যে তোমার পাশাপাশি যাতে তোমার প্রভাবটা সমাজেও পড়ে। যে মানুষ শুধু টাকার চিন্তা করে না, মানুষ কি করে মানুষের উপকার, মানুষের জীবন, মানুষকে সুন্দর জীবন দেওয়ার মতো শিক্ষা মানুষকে কি করে উৎসাহিত করে, সেইটা দেখে যেন চারপাশের মানুষ তোমাকে বুঝতে পারে যে তুমি মানব সত্তার ঘরে, অর্থাৎ তোমার ভিতরে একটা মনুষ্যত্ব তৈরি হয়েছে মূল্যবোধ থেকে, চারপাশের মূল্যবোধ থেকে। তাই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না হওয়ার থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। প্রথমে তুমি যতই চেষ্টা করো না, শিক্ষা গ্রহণ করে তুমি বড় মানুষ হবে, ভালো মানুষ হবে, কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে। কারণ তুমি যদি লক্ষ্য উদ্দেশ্য তোমার ঠিক না থাকে যে আমি চাকরি করব, ওই চাকরিটা করব, আমি কমিশনার হব, আমি দুর্নীতি করার জন্য কমিশনার হব, আমি পুলিশ হব, আমি ঘুষ খাওয়ার জন্য পুলিশ হব, আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হব, আমি সেখানে না থেকে আমি ঢাকা শহরে দুইটা চেম্বার চারটা চেম্বার করব, প্রতিদিন লাখ লাখ টাকা নিয়ে আমি বাসায় ফিরব, এরকম চিন্তা থেকে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই চিন্তা থেকে যদি তুমি কিছু করো তাহলে অবশ্যই তুমি বেশি দূরে দিতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে, তোমার লক্ষ্যটা স্থির রাখতে হবে, আমি যতটুকু অর্জন করি অর্থ যতটুকু অর্জন করি সেটা কি নিজের প্রয়োজনে এবং সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কাজে লাগাতে পারি, অথবা আমার লক্ষ্যটা আমি কি করব না, পুলিশ হলে ঘুষ খাবো না, ডাক্তার হলে মানুষ সেবা দিব, এবং এই হাজার দুই হাজার টাকা প্রেসক্রিপ করে আমি মানুষের কাছে কি লুটে নিব না। এই যে অসহায় গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের টাকা এটা কখনো ভালো কিছু দিতে পারে না, এই জন্য বেশি দূর আগানো যায় না। অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মনুষ্যত্ব এবং ভালো মানুষ হয়ে এগুতে হবে। এখানে দেখো, আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে, দানা পানি পাওয়ার লোভে, অন্ন বস্ত্রের প্রাচুর্যে চেয়ে মুক্তি বড়, এই মুক্তি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে প্রাবন্ধ, যে মানুষটি আকাশ পাখির মতো, অর্থাৎ যার হৃদয়, যার মন অনেক বড় এবং সে কখনো খাঁচায় বন্দী থাকতে পারে না, অর্থাৎ এই যে অর্থ চিন্তার নিগড়ে বন্দী থাকতে পারে না, সে কখনো অর্থের কারণে দরিদ্রকে, অসহায়কে কখনো কি করতে পারে না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারে না। আর তার কাছে অন্ন বস্ত্র এবং প্রাচুর্য কিছুই না, তার কাছে সবচেয়ে বড় হচ্ছে কি মানুষ এবং মনুষ্যত্ব। যে আমার কাছে সেবা নিতে এসেছে একজন, আমি ডাক্তার, আমি অবশ্যই তাকে সেবা দেওয়া উচিত, টাকাটা কি সে যদি না দিতে পারে আমি তার কাছ থেকে জোর করে দিতে পারি না। আর এখন তো আগে ভিজিটটা দাও, তারপর তুমি কি করো ডাক্তারের রুমে ঢুকো, আগে এই যে অবস্থা, ইঞ্জিনিয়ার হলে আগে টাকা দেন তারপর আমি আপনার কি ডিজাইন করে দিচ্ছি, এই যে বিষয়গুলো, এগুলো কি করতে হবে মানুষের হৃদয় থেকে মুছে দিতে হবে। এরকম ক্ষুদ্র চিন্তা থেকে বেরিয়ে এসে পাখির মতো আকাশে উঠতে হবে, মনের আকাশে, যে জীবন মানুষকে কি করে সুন্দর জীবন দেয়, যে জীবন মানুষকে প্রশংসা ভাসিয়ে নেয়, যে মনুষ্যত্ব মানুষের পরিচয়, মানুষকে কি করে সুন্দর মানুষের পরিচয় হিসেবে দান করে, অর্থাৎ পরিচয় দান করে। অর্থাৎ চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, এগুলো শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। এই যে কথাটার উপরে, অর্থাৎ আমাদের এই যে মুক্ত চিন্তা তৈরি হবে কিসের মাধ্যমে, শিক্ষা অর্জনের মাধ্যমে। আমাদের চিন্তা স্বাধীনতা তৈরি হবে কিসের মাধ্যমে, শিক্ষা অর্জনের মাধ্যমে। আমাদের বুদ্ধি, অর্থাৎ আমি যা চিন্তা করব তা যেন সমাজে করতে পারি, তা ভালো বুদ্ধি হোক আর প্রয়োজনীয় বুদ্ধি হোক, সমাজের প্রয়োজনে যা করা যায় সেই বুদ্ধিগুলো কি করতে হবে, আত্মপ্রকাশ করতে হবে, সবাইকে বোঝাতে হবে, সবার প্রতি এক ধরনের
সহমর্মিতা এগিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এই শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে কি এই বিষয়গুলো, অর্থাৎ মানব সত্তার করে ও আমাদের কি করা, উন্নীত হওয়া। কারারুদ্ধ আহার ও চিত্ত মানুষ কেবল অন্ন বস্ত্রের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, কোনো কিছুই তাদের চিন্তার বিষয় নয় বলে এদের কোনো মূল্য নেই। মুক্ত চিন্তায় মগ্ন আলোকিত মানুষের মূল্য অনেক। অর্থাৎ যারা মুক্ত চিন্তা করে, যারা যাদের ভিতর আলো, যারা বড় মনের মানুষ, যারা সমাজের উপকারী, তাদের কথা কি, তাদের মূল্য অনেক। মানুষ তাদের কি সারা জীবন মনে রাখে, সে মরে গেলে অনেক দিন পর্যন্ত তার কথা উঠতেই থাকে, অর্থাৎ সমাজে চলতেই থাকে যে খুব ভালো মানুষ ছিল, পুলিশ থাকলে খুব ভালো পুলিশ ছিল, ঠিক আছে, এরকম ভাবে ডাক্তার থাকে উনি তো চলে গেছেন, ওনার কাছে খুব ভালো চিকিৎসা পেয়েছি, এরকম প্রশংসায় মানুষ কি ভাসতে থাকে, এটা কি মনুষ্যত্বের পরিচয়। তারপর দেখো শিক্ষা মনুষ্যত্ব, যে মুরারিভূষণ চৌধুরী মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করে করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ লোক ওই যে তিমিরে, সে তিমিরেই থেকে যায়। কিন্তু অনেকে কি ওই যে অর্থ চিন্তা তার ভিতর বন্দী, অর্থ দরকার তার, আর সেই অর্থের দিকেই থাকে এবং শেষ পর্যন্ত তার জীবনে করুণ দশা নেমে আসে, সে অর্থ তার জীবনে কোনো কাজেই লাগে না। অতএব আমরা মানব মানুষ হওয়ার জন্য চেষ্টা করব সকলে। তাই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দন, অবশ্যই অভিনন্দন দেওয়া হয়, যারা মানুষ এবং মনুষ্যত্বের পরিচয়ক তাদেরকে অবশ্যই সমাজে কি করে প্রশংসা করে। দেখো প্রয়োজনের দিক অপ্রয়োজনের দিক আমি দেখিয়েছিলাম শুরুতেই, কিছু সত্যার্থ আছে, নিগড় শিকল তিমির অন্ধকার পিঞ্জিরাবদ্ধ খাঁচা, আমাদের যে খাঁচা, খাঁচায় বন্দি বোঝায় পিঞ্জিরাবদ্ধ। তারপর এখানে দেখো একটা ছোট্ট একটা ভিডিও টিপ আমি অ্যাড করেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। অর্থাৎ এখানে একজন টাকা ঘুষ নিল আর একটু পরে এসে তাকে পুলিশে ধরে নিয়ে গেল, তাহলে এই যে অর্থ চিন্তা, এই যে অর্থ, এগুলো চিন্তা করে কি লাভ? তুমি যদি অর্থ উপার্জন করে সেটা ভোগ না করতে পারো, তাহলে কি মানব সত্তার গড়েই বড় হওয়া অর্থাৎ উন্নীত হওয়া শ্রেষ্ঠ, তাই না? এরকম অপরাধ করে সে জেলখানার জীবনে বন্দি না থেকে, তাই না? ওকে, দেখো এখানে কিছু প্রশ্ন আছে। প্রাবন্ধিক মানব জীবনকে কোনটির সাথে তুলনা করেছেন? প্রাবন্ধিক মানব জীবনের সাথে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ মানব সত্তা, মানব জীবন মানে কি মানব সত্তা, আর যে শিক্ষা অর্জন করে সেই মানব সত্তাই উন্নীত হতে পারে দোতলা ঘরে, আর যে শিক্ষা অর্জন করে না তার ভিতর আলো আসে না, আর আলো ছাড়া কি জীব সত্তার ঘরে সে থেকে যায়, তার ভিতর শুধু অর্থ চিন্তা, সমাজে দুর্নীতি, কুচিন্তা ভর করে। শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা, মানুষের ভিতর কি করে মূল্যবোধ সৃষ্টি করে। মুক্তির কয়টি উপায় অবলম্বন করতে হয়? দুইটি উপায় অবলম্বন করতে হয়। তাহলে তোমরা এই যে মূল্যবোধ একটা শব্দ, এটা থেকে তোমরা কিছু একটা অনুচ্ছেদ তৈরি করতে পারো মূল্যবোধ, কারণ মূল্যবোধ জানা খুবই জরুরি। আজকে এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস পরের জন্য, অর্থাৎ আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান করছি। ক্লাস করবে বেশি বেশি, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।